আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সাইফ বাংলা টিভি চ্যানেলের পক্ষ হতে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব আজকের কুয়েতের মন্ত্রিপরিষদ থেকে নতুন করে আবারও কি কি সিদ্ধান্ত নিয়েছে প্রবেশকারীদের বাধ্যতামূলক পিসিআর সনদ এবং কুয়েতের মধ্যে ঝড়ের গতিতে বাড়ছে করোনার সংক্রমণ এবং কুয়েতের সর্বশেষ করোনা পরিস্থিতি সহ বিস্তারিত নিউজ আশা করি পুরোপুরি ভিডিওটি দেখলে বিস্তারিত এই সম্পর্কে জানতে পারবেন শুরুতেই জানিয়ে দেব কুয়েতের মধ্যে নতুন করে করোনার পরিস্থিতি দিন দিন বেড়ে যাওয়ার কারণে কুয়েতের মন্ত্রিপরিষদ আগামী নয় জানুয়ারি দু রোজ রবিবার থেকে আটাশে ফেব্রুয়ারি পর্যন্ত সমস্ত জামায়াত বন্ধ স্থানে অনুষ্ঠিত এবং সমস্ত ধরনের সামাজিক অনুষ্ঠানগুলি সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কুয়েতের মন্ত্রিপরিষদ থেকে তাছাড়া শর্ত থাকে যে সিদ্ধান্তটি মহামারী সংক্রান্ত পরিস্থিতির আলোকে পর্যালোচনা করা হবে তাছাড়া গতকাল সোমবার সরকারি যোগাযোগ কেন্দ্রের অফিসিয়াল অ্যাকাউন্ট সামাজিক টুইটারে এই বিষয়টি নিশ্চিত করেন কুয়েতের মন্ত্রিপরিষদ তাছাড়া কুয়েতের মন্ত্রিপরিষদ থেকে আরও নিশ্চিত করেছে যে কুয়েতে যারা আসছেন তাদের সকলকে আসার বাহাত্তর ঘন্টা আগে পিসিআর পরীক্ষার সনদ জমা দিতে হবে এটি আজ মঙ্গলবার চার জানুয়ারি থেকে চালু হবে জানিয়েছে কুয়েতের মন্ত্রিপরিষদ তাছাড়া কুয়েতের উপপ্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী শেখ হামাদ জাবের আল আলী আল সাবাহ এর নেতৃত্বে এবং কমিটির সদস্যদের উপস্থিতিতে করোনা জরুরি বিষয়ক মন্ত্রী পর্যায়ের কমিটি গতকাল সোমবার সিফ প্যালেসে এই বৈঠক অনুষ্ঠিত হয় সূত্র কুয়েতের স্থানীয় আরবি পত্রিকা আল রায় অন্যদিকে কুয়েতের স্থানীয় পত্রিকা আল কাবাদ সূত্রে প্রকাশ করেছে যে কুয়েতের মধ্যে মহামারী করোনা হানা দেওয়ার পর থেকে হাজার হাজার প্রবাসী কুয়েতে ফিরতে ব্যর্থ হয়েছে এবং স্বেচ্ছায় কুয়েত ত্যাগ করতে বাধ্য হয়েছে যার ফলে বিশেষ করে সর্বমোট দু লাখ সাতান্ন হাজার প্রবাসী স্থায়ীভাবে কুয়েত ছেড়ে চলে গেছে এদের মধ্যে দুই লাখ পঞ্চাশ হাজার বেসরকারি খাতে কর্মরত ছিল এবং সাত হাজার জন সরকারি খাতে তবে গৃহকর্মী খাদেম আকামাধারীদের সংখ্যা ছিল সর্বাধিক কুয়েত ত্যাগের দিক দিয়ে তথা দু সালে একচল্লিশ হাজার দুশো জন গৃহকর্মী কুয়েত ছেড়ে চলে গেছে সূত্র আলকাবাস এখন জানিয়ে দেব আজকের কুয়েতের সর্বশেষ করোনা পরিস্থিতি এদিকে কুয়েতের মধ্যে করোনার পরিস্থিতি কোনোভাবেই স্বাভাবিক অবস্থায় আসছে না দিন দিন অনেকটাই অস্বাভাবিকের মধ্যে চলে আসছে এত সতর্কতার মধ্যেও প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়তে চলেছে করোনার আক্রমণ আজ চার জানুয়ারি দু রোজ মঙ্গলবার কুয়েতের মধ্যে গত চব্বিশ ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে নয়শো জন এবং সুস্থ হয়েছে একশো জন করোনা ওয়ার্ডের বেডে আছেন ৩৫ জন এবং আইসিউতে আছেন জন নিয়মিত চিকিৎসাধীন আছেন চার হাজার সাতশো তিহাত্তর জন এখন জানিয়ে দেব আজকের কুয়েতের সর্বোচ্চ এক্সচেঞ্জ রেট আজকে কুয়েতের মধ্যে বাংলাদেশের প্রতি হাজারে তিন দিন আর পাঁচশো আটান্ন পয়সা করে এবং এক দিনারে দুশো একাশি টাকা ছয় পয়সা করে এখন জানিয়ে দেব আজকের কুয়েতের সর্বোচ্চ স্বর্ণের রেট আজকে কুয়েতের মধ্যে চব্বিশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম সতেরো দিনার পাঁচশো সত্তর পয়সা করে এবং বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম ১৬ দিন আর একশো পয়সা করে এই ছিল আজকের কুয়েতের সর্বশেষ নিউজগুলো এতক্ষণ যারা পুরো ভিডিওটি না টেনে দেখেছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই রয়েছেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং আমাদের চ্যানেলের নতুন আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন যাতে সর্বপ্রথম নিউজের আপডেট আপনি পেতে পারেন সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ